أشهد أن لا عليكم السلام ورحمة الله وبركاته এক محترم ভাই জানতে চেয়েছেন যে বিতর সালাতে যে কুনুতটা পড়তে হয় সেই কুনুত সম্পর্কে জি আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মুসলমান সালাত আদায় করে এবং বিতর সালাত আদায় করে একটা বলতে পারি যে যেটা হাদিসে উল্লেখ নেই এবং হাদিসে নেই সমস্যা হলো এই বিষয়ে যেই হাদিসটাও আমাদের জানা নেই আমরা জানি না যেই হাদিসটা যে এইটা বিতর সালাতে পড়া যায় কি না যে আল্লাহুম্মা ইন্না نستعينুকা ونستغفرুকা ونؤمن بك ونتوكل عليك ونثنى عليك ভাই যে দোয়াটা আছে এই দোয়াটা আসলে সহি দোয়াটা এটাই যেটা ইমাম হাসান হ্যাঁ হাসান হবে ইমাম অর্থাৎ হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি উনি নিজেই বলছেন যে আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতিন আকুলুহুন্না ফিল বিত্রি যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাকে শিক্ষা দিয়েছেন যে আমি যেন বিতর সালাতে এই দোয়াটা পড়ি এর চাইতে সরাহাতান এর চাইতে স্পষ্ট কথা আর হয় না এবং উনিই বলেছেন যে আল্লাহুম্মা হদিনি ফি মান হাদাইতা ওয়া আফিনি ফি মান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফি মান তাওয়াল্লাইতা وبارك لي فيما أعطيت وقني شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك وإنه لا يضل من واليت تباركت ربنا وتعاليت আসলে হাদিসটা আছে আবু দাউদের মধ্যেই আছে আবু দাউদের 1425 নম্বর 1425 নম্বর হাদিস সুতরাং এটাই পড়তে হবে আর কি আল্লাহ যেন আমাদেরকে এটাই সহিটা পড়ার তৌফিক দান করেন আমি